দেখুন আজকের ভিডিওতে আমি আরএমএস ভ্যালুর এস ভ্যালু ক্যালকুলেশনে খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাথ সলভ করব তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো এর আগে কিন্তু আমি এই আরএমএস ভ্যালু ক্যালকুলেশন করার উপর একটি থিওরি দিয়েছি আমি তারপর আই বাটনে দিয়ে রাখবো আপনারা সেই ভিডিওটি দেখে নিলে আপনাদের এই ম্যাথ গুলো সলভ করতে কোনো অসুবিধা হবে না তো চলুন আমি শুরু করতেছি এখানে আমাদের এই অ্যাক্সিসে আমাদের টাইম টি এবং এই ওয়াই অ্যাক্সিসে হচ্ছে আমাদের কারেন্ট আই দেওয়া আছে ঠিক আছে আইটা মনে হয় দৃশ্যমান হচ্ছে না এই যে এইখানে হচ্ছে আইটা আই ঠিক আছে এটা সর্বোচ্চ ভ্যালু টেন অর্থাৎ আই এম এর ভ্যালু টেন এই মিনিমাম ভ্যালু মাইনাস টেন এটা টু ফোর সিক্স এইট টেন এত সেকেন্ড তো এরকম একটা ক্যালকুলেশন আমাদের গ্রাফ দেওয়া আছে এখন বলছে ফাইন্ড সাথে বলছে ইফ দ্য কারেন্ট ইজ পাস্ট থ্রু এ টু ও হোম রেজিস্টোর হোয়াট ইস দা এভারেজ পাওয়ার বাই তো আমরা পুরো ক্যালকুলেশনই করবো আগে আমরা আইআরএমএস টা বের করার চেষ্টা করি তো এটার জন্য আমাদের যে বেসিক ফর্মুলা আইআরএমএস আমি গত ভিডিওতে যেভাবে দেখিয়েছিলাম সেম সিস্টেমে আমি দেখুন আইআরএমএস টা কিভাবে আমি বের করবো জাস্ট একটা ইন্টিগ্রেশন হবে সেই ইন্টিগ্রেশন হবে কার এই লাস্টে আছে স্কোয়ার দ্যাট মিনস আই এর উপর স্কোয়ার তার করতে হবে মিন মিন মানে হচ্ছে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন করে ইন্টিগ্রেশন মানে সামেশন হবে সামেশন করে সেটাকে টোটাল টাইম দিয়ে ভাগ দিতে হবে তাইলে আমি এখানে আই স্কোয়ার ডিটির সাপেক্ষে কতটুকু নেব এক টাইম পিরিয়ড জিরো থেকে টি ঠিক আছে ডিভাইডেড বাই হবে হচ্ছে এখন এতটুকু টাইম পিরিয়ড পর্যন্ত নিলাম তাহলে মিন করতে হবে মানে হচ্ছে কতটুকু টাইম নিছি টি পরিমাণ টাইম নিছি সেই টি দ্বারা ভাগ এবং লাস্টে হচ্ছে একটা রুট করতে হবে তাইলে এই পুরাটুকুর উপর রুট আমাদের হয়ে গেল এখন এই ইকুয়েশনটাকে অ্যানালাইসিস আমাদের করতে হবে তবে তার আগে আমাদের টাইম পিরিয়ড কত সেটা আমার দেখতে হবে তো টাইম পিরিয়ড বের করাটা খুবই ইজি জাস্ট আমরা দেখবো হচ্ছে আবার পয়েন্ট এই দুই আপার পয়েন্টের দূরত্ব কতটুকু এই যে এই দুই আপার পয়েন্টের দূরত্ব কতটুকু বা আমরা আমরা বলি এখান থেকে এটা দূরত্ব দেখতেই পাচ্ছি এখানে ছিল টু আর এখানে থেকে ছয় দুই বাদ দিলে আমাদের হয় হচ্ছে চার অর্থাৎ এই টাইম পিরিয়ড বেসিক্যালি হবে হচ্ছে চার সেকেন্ড তাহলে এখানে জাস্ট আমরা চার দিয়ে রিপ্লেস করে একটু ছোট করে নেই এবং এইখানেও আমাদের চার দিয়ে রিপ্লেস করে দিলাম আমাদের কাজ কি হয়ে গেল না এখনো হয়নি চার সেকেন্ড পর্যন্ত কিন্তু আবার নিয়ম মাফিক যাচ্ছে না উল্টাপাল্টা যাচ্ছে খেয়াল করে দেখুন জিরো থেকে টু পর্যন্ত আমার এরকম উঠল তবে টু থেকে ফোর পর্যন্ত হচ্ছে কনস্ট্যান্ট থাকতেছে ঠিক আছে তাহলে জিরো টু থেকে ফোর পর্যন্ত আবার হিসাব করা সহজ আই এর ভ্যালু হচ্ছে মাইনাস টেন বাট জিরো থেকে টু পর্যন্ত হচ্ছে আমার এরকম খাড়া উপরের দিকে উঠে গেছে

যার এম কত এম হচ্ছে ওয়াই এক্স তাহলে y এক্স দেখুন হিসাব করে দেখুন এখান থেকে এই পর্যন্ত কত টেন দেখতে পাচ্ছি টেন মাইনাস ওই যে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত এই পয়েন্টে টেন আর এই পয়েন্টে ছিল তাই টেন মাইনাস জিরো মানে টেন হবে উপরে আর নিচে হবে কত এক্স এম এর ভ্যালু যেটা ডেল ওয়াই বাই ডেল এক্স তাহলে ডেল এক্স হচ্ছে আমরা এখান থেকে এখান থেকে এত পর্যন্ত এইটুকু পর্যন্ত তো টু মাইনাস জিরো দ্যাট মিনস টু দশ বাই দুই মানে হচ্ছে পাঁচ ফাইভ টি আই ইকুয়াল টু তাহলে ফাইভ টি কতটুকু পর্যন্ত জিরো থেকে আমার দুই সেকেন্ড পর্যন্ত ঠিক আছে আর দুই থেকে চার তো একদম ইজি মাইনাস টেন যে যাই দিন আপনি টি এর ভ্যালু মাইনাস টেন তাহলে এইটুকু হবে হচ্ছে দুই থেকে চার পর্যন্ত তো সুন্দর আমরা এখন এই ইকুয়েশনটাকে এখানে বসাবো তাইলে জাস্ট কি কাজ করব আমরা আই এর ভ্যালুটাকে কিভাবে ইন্টিগ্রেশনে ইয়া করব ইমপ্লিমেন্ট করব জাস্ট এই ইন্টিগ্রেশনটাকে দুই ভাগে ভাগ করে দেব জিরো থেকে টু পর্যন্ত একটা ইন্টিগ্রেশন করব যেখানে আই এর ভ্যালু হচ্ছে কত ফাইভ টি তাহলে ফাইভ টি তার উপর হোল স্কোয়ার ডিটি ঠিক আছে প্লাস আমার কত টু থেকে আবার ফোর পর্যন্ত সেই ভ্যালুটা কত আমাদের মাইনাস টেন তাহলে এর উপর স্কোয়ার ডিটি এখন আমরা ইন্ডিগেশন করার চেষ্টা করি এখানে আচ্ছা ওয়ান বাই ফোরটাকে একবারে রুটের বাইরে নিয়ে নেই তাহলে ওয়ান বাই টু হয় যাতে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হয় আর এটা পঁচিশ পঁচিশটি স্কোয়ার তাহলে পঁচিশ জিরো থেকে টু টি স্কোয়ার ডিডি প্লাস এখানে হয় হান্ড্রেড যে হান্ড্রেডটাকে আমরা বাইরে নিয়ে এলাম ইন্টিগ্রেশন অফ টু থেকে আর হাফ পঁচিশ এখন এইটাকে ইন্ডিগ্রেশন করলে ফর্মুলা কি এক্স টু ডি পাওয়ার ইন্ডিগ্রেশন অফ এক্স টু ডি পার্সু ডি এক্স এর ফর্মুলা জাস্ট এক্স টু ডি পাওয়ার এন প্লাস এক্স এর পাওয়ার এক বেড়ে যাবে নিচেও ওই পাওয়ারটা ওই ভ্যালুটা অ্যাড হবে অর্থাৎ টি কিউব বাই থ্রি হবে তাহলে টি কিউব বাই থ্রি টু জিরো প্লাস এটা কত হান্ড্রেড আর ইন্ডিকেশন অফ ডিটি মানে শুধু ফোর টু এগুলো আমি বেশি বিস্তারিত করলাম না কারণ ইন্ডিকেশন এগুলো আপনারা এইচএসি থেকে করে আসতেছেন আমি জাস্ট সরাসরি আমি ফর্মুলা লিখতেছি তাহলে পঁচিশ হাফ কিন্তু দুটোর সাথেই আছে এটা একটা সেকেন্ড ব্যাগের দিয়ে তাহলে হাফ পঁচিশ এখন আপার লিমিট একবার চলকের জায়গায় তাহলে টু টু কিউব কিউব মানে মানে এইট বাই থ্রি মাইনাস জিরো তারপরে পঁচিশ ইন্টু এইট বাই থ্রি প্লাস হান্ড্রেড ইন্টু ফোর মাইনাস টু তাহলে ফোর মাইনাস টু মানে টু জাস্ট এটা হিসাব করি আইআরএমএস এর ভ্যালুটা তাহলে আমার চলে আসবে

দেখুন এখানে অনেক বড় একটা ভুল করে ফেলছি এই দিতে হবে তো এবার দেখি আসে এগুলো সিলি মিস্টেক কিন্তু হয়ে যায় সো আপনারা একটু কেয়ারফুল থাকবেন রুট ওভার করলাম সেটাকে আবার দুই দিয়ে ভাগ তাহলে এইট পয়েন্ট ওয়ান

আর একটা ফর্মুলা আমি গত ক্লাসে গত থিওরি ক্লাসে দেখানো উচিত ছিল আমি দেখাইতে ভুলে গেছি যে এই এভারেস্ট পাওয়ারটা আমি দেখাইছিলাম আপনাদের ভোল্টেজ আর কারেন্টের রেসপেক্টে বাট রে স্টোরের অ্যাক্রসে দেখানোর কথা আমার খেয়াল ছিল না তো আমি সেটা আগে আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু এখানে রেজিস্টোরের কথা বলছে সো একটু ঝামেলা হয়ে গেছে তো আমরা যে কাজটা করব যে সেটাকে আমরা কিভাবে আমরা রেসপেক্টে লিখতে পারি সেটা আমি দেখাবো তো এর আগে মনে হয় আপনারা করেছেন যে যেহেতু আই জানা আছে তো এটার ফর্মুলাটা মেবি হাফ ইন্টু আচ্ছা আর সহজ ভাবে এত জটিল করার দরকার নাই আমি জাস্ট এইভাবে দেখিয়ে দিই পি ইকুয়াল টু জাস্ট আই আর এম এস স্কোয়ার ইন্টু আর এটা হচ্ছে আমার জাস্ট আই আর এম এস ভ্যালুটা যদি জানা থাকে তাহলে আমার ই হিসাব করার সিস্টেম পাওয়ার হিসাব করার যে সিস্টেমটা এভারেজ পাওয়ার যে ক্যালকুলেশন করে তার সিস্টেমটা বেসিক্যালি আগে ক্লাসে আমরা দেখেছি যে পি ইকুয়াল টু পি আর এম এস আমার ছিল হচ্ছে আইএম বাই রুট টু তো সেখান থেকে আমরা এটাকে ভিআরএমএস টাকে আমরা ভিএম বাই রুট টু বলতে পারি আর আই এম বাই রুট্টু সমান আমরা বলতে পারি আইআরএমএস তো এখানে আমাদের যেহেতু আইআরএমএস আমরা পেয়েই গেছি আর আমাদের রেজিস্টার দেওয়া আছে আমরা জাস্ট এখানে ফলো করবো পি ইকুয়াল টু আইআরএমএস স্কোয়ার ইন্টু আর তো আইআরএমএস কত পাইলাম আমরা জাস্ট এইট পয়েন্ট ওয়ান সিক্স ফাইভ এর উপর স্কোয়ার করে দিব আর আমাদের আর এর ভ্যালুটা কত আর হচ্ছে আমাদের টু তাহলে এটাকে যদি হিসাব করি আমাদের দেখুন আইআরএমএস স্কোয়ার ইন্টু টু একশো তেত্রিশ দশমিক তিন তিন ওয়াট তো এটা হবে এই কোশ্চেনটির তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ